আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সিটিটিআই টিউটরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখব কিভাবে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে টেক্সট ইফেক্ট দিতে পারি। টেক্সট ইফেক্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে টেক্সটের ভিতরে বিভিন্ন রকমের ফটো এন্ট্রি দিয়ে থাকবো, মানে আমরা বিভিন্ন ফটো টেক্সটে বিভিন্ন ফটো দিয়ে থাকবো সেটা কিভাবে করব। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব, ফাইল থেকে নিউ, এখানে নামটা দিব, জাস্ট একটা নাম দিয়ে দিব, আমি যে কোনোটা নাম দিলাম, এম এম নাম দিয়ে দিলাম। এটা ওয়াইড হচ্ছে 820 এবং হাইট নেবেন হচ্ছে 400 এবং রেজলিউশন হবে হচ্ছে 72 দিয়ে ওকে। পিক্সেল অবশ্যই সেটা পিক্সেল হবে, খেয়াল করতে হবে এখানে কিন্তু অনেক কিছু আছে, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, আমরা অবশ্যই পিক্সেল দেব। তারপর ওকে, নতুন একটা ফাইল নেওয়ার পর তারপর আমরা চলে যাব হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুল থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে, টেক্সট টুলটায় অবশ্যই আমরা ফ্রন্ট সিলেকশন করব হচ্ছে এখান থেকে ইম্প্যাক্ট, এবং ফ্রন্ট সাইজ থাকবে 250 এবং কালার থাকবে ব্ল্যাক। ব্ল্যাক কালারটা দেখাই দিই, ওকে। এখন এখানে আমি সাপোজ লিখে ফেললাম, আমার নামটা লিখে ফেললাম, আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। তারপর মুভ টুলস থেকে এটা কিন্তু মিডিলে নিয়ে আসব, ওকে। তারপর নামটা লেখার পর আমরা চলে যাব হচ্ছে ফাইল, ফাইল থেকে প্লাস, প্লাস থেকে আমি যে ফটোটা দিতে চাচ্ছি সেই ফটোটা এখানে এন্ট্রি দেবো, ওপেন করব, তাহলে হবে। তো আমি এখানে আমার ফটোটা পাচ্ছি না খুঁজে, দেখা যাক কোথায় আছে ফটোটা, সম্ভবত আমাকে একটা যে ফটোটা আমি নিতে চাচ্ছি সেরকম একটা ফটো ডাউনলোড দিয়ে নিতে হবে। তো আমি এটাকে ফটোটাকে এখন ডাউনলোড দিয়ে নিতে পারি, অথবা আমার কম্পিউটার থেকে যে কোনো অ্যাপ থেকে আমি এটা নিয়ে নিব, তো এটা কোনো ব্যাপার না, আমরা যে কোনো সময় এটা নিয়ে নিতে পারি। তো আমরা একটা ফটো ডাউনলোড দিয়ে নিব। হ্যাঁ, আমরা আমাদের যে ফটোটা এটা এখানে আমরা দিতে চাচ্ছি সে ফটোটা জাস্ট ফাইল থেকে প্লেস করে নিয়ে আসব। ফাইল থেকে প্লেস করে নিয়ে আসার পর আমি এই ফটোটা দিতে যাচ্ছি, ওকে প্লেস। ফটোটা এখানে চলে আসার পর আমরা একটু আমাদের মতো করে ফ্রন্টটাকে ঢেকে দেবো এই ফটোটা দিয়ে, পরে অবশ্য এটাকে এদিক সেদিক করা যাবে, ওকে। তারপর এটা এই প্লেস যে আমরা ফটোটা নিয়েছি এই ফটোটারও লেয়ারের উপর রেখে রাইট বাটনে ক্লিক করে এটাকে র্যাস্টারাইজ করে নেব, লেয়ারটাকে র্যাস্টারাইজ করে তারপর আবার রাইট বাটনে রেখে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে ফটোটা চলে যাবে ফ্রন্টের ভিতর, ঠিক আছে। তখন আমরা এটাকে মুভ করে আমি আমার সুবিধা অনুযায়ী নিতে পারি, আমি যেরকমটা চাই এরকমটা আমি নিয়ে নিতে পারি। বাস, তারপর আমি চলে যাব হচ্ছে টেক্সট টুল, টেক্সট লেয়ার, এই টেক্সট লেয়ার থেকে রাইট বাটনে ক্লিক দিয়ে চলে যাব হচ্ছে ব্ল্যান্ডিং মোড, ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোটা একটু দিয়ে নেব হালকা, এবং এখান থেকে গ্লোটা, ইনার গ্লোটা নিয়ে নেব। বাস, আমরা আমাদের প্রয়োজন হয় ইনার গ্লোটা নিতেও পারি নাও নিতে পারি, আমরা যেরকম ভালো লাগে আমরা এভাবে নিয়ে নিতে পারি, অথবা ইনার গ্লোটা দিতেও পারি নাও দিতে পারি। ইনার গ্লোটা আমরা এখানে দিয়ে দিলাম, অপাসিটিটা এখানে কমানো যেতে পারে হালকা, ওকে। অপাসিটি আমরা এখানে রাখবো হচ্ছে 50, আরেকটু বাড়িয়ে দিলে আমরা 60 করতে পারি, ওকে। এই ছিল আমার সুন্দর একটা কাজ যেটাকে আমি এখন আমার ফেসবুকের কভার ফটো হিসেবে নিতে পারি। তো ধন্যবাদ সবাইকে, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী।